নমস্কার, আপনারা দেখছেন গ্রাম বাংলার খবর, দেশের খবর, আপনাদের খবর গ্রাম বাংলা। গত দুবছর ধরে বীরভূম জেলার দেউচা পাঁচামিতে প্রস্তাবিত কয়লা খনির বিরুদ্ধে আন্দোলন করছেন স্থানীয় বাসিন্দারা। উচ্ছেদের আশঙ্কায় দিন গুনছেন তারা, উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন এই প্রকল্পের জন্য জোর করে জমি নেওয়া হবে না, ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়ানো হবে ঘোষণা করেছেন তিনি। গ্রামবাসীদের একাংশ জমি দিতে ইচ্ছুক হলেও বিপুল সংখ্যক মানুষ এখনও জমি দিতে নারাজ রয়েছেন। এই পরিস্থিতিতে প্রতিবাদী গ্রামবাসীদের গ্রাম সংসদ বসিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানালেন পিসিসি সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক শৈলেন ভট্টাচার্য। রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামের মানুষের সাংবিধানিক অধিকার গ্রাম সংসদ না বসানোর বিরুদ্ধেও এদিন সরব হন তিনি। প্রশ্ন তোলেন, গ্রাম সংসদ কার্যকর না করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে কেন হাইকোর্টে মামলা হবে না, তা নিয়েও আমরা শুনে নেব তিনি আরও কী বলেছেন তাও। নমস্কার, আমার নাম শৈলেন ভট্টাচার্য, আমি একজন সমাজকর্মী। গত দুবছর ধরেই বীরভূম জেলার দেউচা পাঁচামিতে যে প্রস্তাবিত কয়লা খনি উদ্যোগ নেওয়া হয়েছে সেটার ব্যাপারে সমস্ত রাজনৈতিক ব্যক্তি, সমাজকর্মীরা সবাই উদ্বিগ্ন হয়ে উঠেছিল যে অনেকগুলি গ্রামকে উচ্ছেদ করতে হবে, বহু মানুষ উচ্ছেদ হবেন, এই উচ্ছেদের বিনিময়ে এরকম উন্নয়ন সেটা কি খুব জরুরি। এই প্রশ্ন যখন হয়, আমি প্রথম দেউচাতে, দেউচা পাঁচামির এই এলাকায় যাই, সেটা গত বছর নভেম্বর মাসে। এবং গত বছর নভেম্বর মাসে যখন আমি যাই, তখন আদিবাসী সমাজের পক্ষ থেকে সেখানে একটি কমিটি গড়ে উঠেছিল, ভূমিরক্ষা কমিটি। আমি তাদের নেতাদের সঙ্গে কথা বলি, এলাকা ঘুরি, এবং তখনই আমি প্রস্তাব দিয়েছিলাম, আপনারা যে দাবি রাখছেন কয়লা খনি চাই না, জমি আমরা দেব না, সেই নিয়ে আপনারা পঞ্চায়েতের স্তরে প্রতিটি গ্রাম সংসদে বা প্রতিটি গ্রামে যেখান থেকে একটা পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয় সেইখানে গ্রাম সংসদ বলে একটি বিষয় আছে, আপনারা গ্রাম সংসদ বসাবার কথা ভাবুন। এবং কিভাবে গ্রাম সংসদ বসানো যায় আমি সেটা নিয়েও আমি গত এক বছর ধরে আমি যখনই বিভিন্ন লোকেদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, আমি এটা নিয়ে আলোচনা করেছি। আমি বলেছি যে গ্রাম সংসদ ডাকার অধিকারী সাধারণভাবে পঞ্চায়েতের প্রধান, তিনি গ্রাম সংসদ সাধারণত ডাকেন, কিন্তু এরকম জরুরি বিষয়ে যেখানে একটা গ্রাম বিপন্ন হয়ে উঠেছে সেই ব্যাপারে যদি কোনো পঞ্চায়েত প্রধান নিজে গ্রাম সংসদ ডেকে আলাপ আলোচনার সুযোগ না দেন, তাহলে ন্যূনতম 10% ভোটার, ওই সংসদের ন্যূনতম 10% ভোটার, তারা নিজেরা সই করে প্রধানকে অনুরোধ করতে পারেন যে আপনি এই বিষয়ের ওপরে আমরা আলোচনা চাইছি, আপনি গ্রাম সংসদে সভা ডাকুন। প্রধান হয়তো সেটা উপেক্ষা করলো, তিনি ডাকলেন না, তাহলে দিন 15 বাদে সেই আগের অনুরোধের প্রেক্ষিতে আবার একটা চিঠি দেওয়া যে আপনাকে আমরা অনুরোধ করেছিলাম গ্রাম সংসদে সভা ডাকতে এবং আপনি না ডাকার জন্য আমরা নিজেরাই আমরা এই গ্রাম সংসদের তলবি সভা ডাকছি বলে, সেই তলবি সভায় যদি বিডিও সাহেবের প্রতিনিধি, পঞ্চায়েতের প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি কেউ উপস্থিত যদি নাও হয় তাহলেও সেই গ্রাম সংসদ একটি ভ্যালিড গ্রাম সংসদ এবং সেই গ্রাম সংসদে আপনারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই সিদ্ধান্ত একটি সাংবিধানিক সিদ্ধান্ত হবে। আর যেখানে পঞ্চায়েত প্রধান নিজেই গ্রাম সংসদ ডেকে দেবেন সেখানে তো এগুলোর দরকার পড়বে না। এই বিষয়টি আমি বারে বারে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কিছু মানুষ আছেন যারা অনেকেই গ্রাম সংসদটা খুব ভালো বোঝেন না,
তাদের সঙ্গেও আমি কথা বলেছি, না বোঝা একটি জিনিস তাকে বোঝানো যায়, কিন্তু কিছু মানুষ আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই গ্রাম সংসদের বিরোধিতা করছেন, সেই উদ্দেশ্য প্রণোদিত অংশটিকে আমাদের আন্দোলন থেকেও আমি অনুরোধ করব যে তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে। যারা পঞ্চায়েত সম্পর্কে অবহিত আমি তাদের উদ্দেশ্যে জানাই যে পশ্চিমবঙ্গে 1978 সাল থেকেই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল। এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হবার পরে যখন 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন, তিনি একটি প্রস্তাব পেশ করেন। সেই প্রস্তাবে তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার নানান ধরনের প্রকল্প পঞ্চায়েত মারফত করবেন এবং কেন্দ্রীয় সরকার সরাসরি সেই টাকা পঞ্চায়েতগুলোকে দেবেন জেলা শাসক মারফত। এবং তিনি বলেন যে প্রতিটি গ্রাম স্তরে একটি গ্রাম সংসদ তৈরি করতে হবে, যে গ্রাম সংসদের হাতেও রাজ্য সরকারের হাতে আইন শৃঙ্খলা বাদ দিয়ে যে রাজনৈতিক অধিকারগুলি আছে সেই একই অধিকার জেলা পরিষদ তার স্তরে থাকবে, পঞ্চায়েত সমিতি তার স্তরে থাকবে, গ্রাম পঞ্চায়েত তার স্তরে থাকবে, এমনকি প্রতিটি গ্রামে যে গ্রাম সংসদ তৈরি হবে, গ্রাম সংসদ মানে হচ্ছে যারা ভোটার, যারা ভোট দিয়ে একটা পঞ্চায়েত সদস্যকে যেতাম, তারা মিলিতভাবে গ্রাম সংসদ, তার হাতেও তার স্তর অনুযায়ী সেই ক্ষমতাগুলি থাকবে। এই প্রস্তাব তিনি রাখেন এবং এই আইন প্রণয়নের জন্য উদ্যোগী হন। এটা নিয়ে অনেক বিবাদ সারা ভারতে তৈরি হয় এবং সেই বিবাদে শুধুমাত্র কংগ্রেস বিরোধী রাজ্য সরকারগুলি বিরোধিতা করেন তা নয়, কংগ্রেসের বিভিন্ন রাজ্য সরকারও এটা নিয়ে আপত্তি তোলেন। তিনি বলেন, তারা বলেন যে রাজ্য সরকারগুলিকে বাইপাস করে যদি টাকা এভাবে আসে তাহলে সরকার সেই পঞ্চায়েতগুলোকে পরিচালনা করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে এবং সংবিধান সংশোধন তো হলো, এটাকে 73তম সংশোধনী বলা হয়, সংবিধানের 73তম সংশোধনী, কিন্তু একটি আইন প্রণয়ন হবার পর তার রুলস বানাতে হয়, এই রুলস আটকে যায়, বানানো আটকায় এই বিবাদের ফলে। এবং এর মাঝেই যেটা ঘটে সেটা হচ্ছে যে রাজীব গান্ধী তিনিও মারা যান এবং পরবর্তীকালে নরসিমা রাওয়ের সরকার আমাদের ভারতে গঠিত হয়, নরসিমা রাওকে প্রধানমন্ত্রী করে। তিনি যখন প্রধানমন্ত্রী হয়ে আসেন তখন এই রাজ্য সরকারগুলির যে সুপারিশ সেই সুপারিশগুলোকে মেনে নিয়ে টাকা সরাসরি জেলা শাসকের হাতে নয়, টাকা রাজ্য সরকার মারফতই যাবে, তিনি সেই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং যে ক্ষমতাগুলি প্রদান করার কথা বলা হয়েছে সেটাও কিভাবে হবে কি হবে না সেটাও রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গ্রাম সংসদ গঠনের প্রশ্নটা সেটা অতি অবশ্যই থাকে এবং সেইটা লাগু হয় সারা ভারতবর্ষে 1993 সালের 1 এপ্রিল থেকে। এবং আমাদের পশ্চিমবঙ্গেও 1993 সালের 1 এপ্রিলের পর থেকে আমাদের এখানে গ্রাম সংসদ বসাবার রীতি চালু ছিল বা আছে। বামফ্রন্ট সরকারের সময়কালে আমরা দেখেছি যে সরকারি নির্দেশনামা অনুযায়ী বছরে দুটো, ন্যূনতম দুটো তাদের নির্দেশনামায় এভাবে উল্লেখ ছিল, কমপক্ষে দুটো, তার মানে আপনি 200টা গ্রাম সংসদও বসাতে পারেন কিন্তু ন্যূনতম দুটো আপনাকে বসাতেই হবে, এটা নিয়ম ছিল এবং সেই অনুযায়ী বসাবার একটা চেষ্টা হতো। তবে আমাদের এখানে পার্টিবাজি বা দলবাজি চূড়ান্ত সিপিএমের জামানা থেকেই, সেই হিসাবে বহু জায়গাতেই গ্রাম সংসদে লোকজনের উপস্থিতি হতো না,
বা লোকজনদের অনেক সময় ডাকাই হতো না, সিদ্ধান্ত নিয়ে সাইন করিয়ে নিজেদের লোককে দিয়ে সাইন করিয়ে গ্রাম সংসদের সিদ্ধান্তগুলোকে নিজেরা বানিয়ে নিতেন, কিন্তু তবু একটা গ্রাম সংসদ বলে বিষয় ছিল। কিন্তু 2011 এই তৃণমূল সরকার তৈরি হবার পর থেকে গ্রাম সংসদ ব্যাপারটাই প্রায় গ্রামে উঠে গেছে। গ্রাম সংসদের এখন কোনো নাম নিশান নেই, এটা একটি রাজ্য সরকার করতে পারে না, এটা বেআইনি, এটা রাজ্য সরকারের ইচ্ছার ওপর নির্ভর করে না। কারণ সংবিধানের 73তম সংশোধনী অনুযায়ী গ্রাম সংসদও একটি সাংবিধানিক সংস্থা, এবং কোনো সাংবিধানিক সংস্থাকে একটি রাজ্য সরকার তার নিজের ইচ্ছা মতন বাতিল করে দিতে পারেন না। পশ্চিমবঙ্গে বিরোধীরা নানান প্রশ্নে হাইকোর্টে গিয়েছেন, মামলা করেছেন, বিবাদ করেছেন, কিন্তু কাউকে আমি দেখিনি যে গ্রাম সংসদের সভা না বসানোর কারণে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে কোনো মামলা হয়েছে। আমি হাইকোর্টে মামলা করাটাই খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি না, আমি মনে করছি তলা থেকে মানুষের আন্দোলন, মেহনতি মানুষের আন্দোলন, যারা গ্রাম সংসদে হাতে সব ক্ষমতা দিতে হবে এই দাবিতে আন্দোলন, যদি তলা থেকে না গড়ে ওঠে তাহলে শুধু মামলা করেও একটা সমস্যার সমাধান করা সম্ভব নয়। কিন্তু দেউচা পাঁচামিতে যেখানে তলা থেকে একটি মানুষের আন্দোলন গড়ে উঠেছে, সেখানে গ্রাম সংসদের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যারা জানেন না তাদের জানকারির জন্য আমি কয়েকটা কথা শুধু জানিয়ে রাখি। সেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন যে বামফ্রন্ট সরকার শুধু পশ্চিমবঙ্গেই ছিল তা নয়, তা ত্রিপুরাতে ছিল এবং কেরলেও ছিল, এবং এই তিনটে রাজ্যেই বামফ্রন্ট সরকার তারা ওই একটি পঞ্চায়েতের স্তরে যে সভা তাকে গ্রাম সংসদ বলে চিহ্নিত করেছেন। কিন্তু পাশের রাজ্য আপনি বিহারে যান, ঝাড়খণ্ডে যান, সেখানে ওই তলার যে সংস্থাটি তাকে ওরা গ্রাম সভা বলে। দেউচা পাঁচামির মানুষদের কাছে সমস্যা হচ্ছে, দেউচা পাঁচামি এমন একটি ভৌগোলিক অবস্থান, তার পাশেই ঝাড়খণ্ড রাজ্য, অনেকের সাথেই ঝাড়খণ্ড রাজ্যের মানুষের সম্পর্ক আছে, যাতায়াত আছে, তাই পাশের রাজ্যে যেটাকে গ্রামসভা বলা হয় সেটা এখানে গ্রাম সংসদ কেন বলা হচ্ছে, এই নিয়ে মানুষের মধ্যে অনেক রকম দ্বিধা তৈরি হয়েছে। তাদের কাছে এটা আমি বলে দিই যে এটা একটি সরকারি বিষয় মাত্র, আমাদের রাজ্যে এটাকে গ্রাম সংসদ বলা হয় যেটা ঝাড়খণ্ডে গ্রামসভা বলা হয়। আরেকটি প্রশ্ন আমি শুনছি ওই অঞ্চলে কিছু মানুষজন প্রচার করে বেড়াচ্ছেন, সেটা হচ্ছে এই যে আপনারা সকলে জানেন যে মানে বন সংরক্ষণ আইন, ফরেস্ট অ্যাক্ট 2006 সালে যে জঙ্গল সম্পর্কে বা বন সম্পর্কে যে আইন প্রণয়ন করা হয়েছিল, সে আইনে বলা হয়েছিল যে জঙ্গলের মধ্যে যে মানুষেরা বাস করেন তারা তো সরকারি জমিতে বাস করেন, তাদের জমির কোনো মালিকানা নেই, পাট্টা নেই, তারা পাট্টার আবেদন করতে পারবেন এবং তাদেরকে পাট্টা দিতে হবে, সরকারকে তাদেরকে পাট্টা দিতে হবে, এবং যারা পাট্টা পাবেন তারা যদি 5টা লোক হয় বা যদি 50টা লোক হয় তাহলে তাদেরকে নিয়েই সেটাকেই একটা গ্রাম হিসাবে চিহ্নিত করতে হবে, সেটাকে বলতে হবে এটা একটা গ্রাম মানে আইন অনুযায়ী, এবং সেই গ্রাম তারা একটা গ্রাম সভা গঠন করবে। সেখানে গ্রাম সভা শব্দটি আছে, একটি গ্রাম সভা গঠন করবে এবং যে গ্রাম সভা সিদ্ধান্ত নিতে পারবেন এই জঙ্গলে যে সমস্ত কাঠ বা অন্যান্য যে সমস্ত বিষয় আছে, জঙ্গলের সামগ্রী সেটা কীভাবে ভাগ হবে, কীভাবে বিক্রি হবে, বা এই জমি জঙ্গল ছাড়া অন্য কোনো কাজে যদি ব্যবহার করার সিদ্ধান্ত হয় সেটা কীভাবে ব্যবহার হবে, ব্যবহার হবে কি হবে না, সেটাও গ্রাম সভার স্বীকৃতি চাই, গ্রাম সভায় বসে সেটা সিদ্ধান্ত নিতে হবে। এই আইন 2006 ছিল,
আপনারা সকলে জানেন যে আজকের বিজেপি সরকার সেই আইনকে বদলে দেবার জন্য নতুন বিল অলরেডি এনেছে, যা পাশ হবার অপেক্ষায় আছে, যেখানে এই গ্রামসভার অনুমোদনকে বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ গ্রামসভার আর অনুমতি লাগবে না, ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী গ্রামসভার কোনো অনুমোদন আর লাগবে না। এখন কেন্দ্রীয় সরকার যদি মনে করে এখানে একটা কয়লা খনি হবে, এখানে একটা বিমানবন্দর হবে, জঙ্গলের জমি ব্যবহার করতে হবে, তারা অনায়াসে সেই জমি ব্যবহার করতে পারবেন। কিন্তু এখনও সেই মানে বিলটা আইনে রূপান্তরিত হয়নি, হয়তো আগামী সময়কালে সংসদে কয়েক মাসের মধ্যেই সেটা পাশ হয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে যারা এই কথাগুলো বলছেন তারা একবারও বিষয়টা বিবেচনা করে দেখছেন না যে পশ্চিমবঙ্গে যে গ্রামগুলো আমি বললাম আইন অনুযায়ী গ্রাম জঙ্গলের মধ্যে, তাকে বলা হয় রেভিনিউ ভিলেজ, তাকে বলা হয় রেভিনিউ ভিলেজ। যদি তারা একবার গুগল সার্চ করে ওয়েবসাইটে যায় তবে তাতেই তারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে কোন গ্রামগুলো রেভিনিউ ভিলেজ হিসাবে স্বীকৃত আছে। আপনারা দেখবেন সেখানে আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা, কার্শিয়াং এবং কালিম্পং জেলার কিছু গ্রাম, সেগুলোকে রেভিনিউ ভিলেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কোনো জেলা এই রেভিনিউ ভিলেজ হিসাবে স্বীকৃতি নেই। সুতরাং টুর্গা প্রকল্প, পুরুলিয়ার টুর্গা প্রকল্পই হোক বা বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনির এলাকাই হোক, কোনো জায়গায় ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী রেভিনিউ ভিলেজ নেই। সুতরাং আপনি এখানে ভিলেজ কমিটি তৈরি করা, গ্রামসভা বসাবার সিদ্ধান্ত, এগুলো সবই এক অলীক কল্পনা, এগুলো সবই একটি অবৈজ্ঞানিক মানে একটি ধারণা। পশ্চিমবঙ্গের পরিস্থিতি যদি, বনাঞ্চলের পরিস্থিতিকেও যদি ভালো করে আমরা বিশ্লেষণ করি, আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই, তবু এটা দেখা যাবে যে উত্তর বাংলার এই তরাই এবং ডুয়ার্স এলাকা, সেখানকার কিছু ট্র্যাডিশনাল ফরেস্ট সেটা বেঁচে আছে, এবং আমাদের দক্ষিণবঙ্গে সুন্দরবনে এখনও অনেকটা কমে এলেও সুন্দরবনেই একমাত্র ট্র্যাডিশনাল ফরেস্ট বেঁচে আছে। এবং যেটাকে জঙ্গলমহল বলি বা যেটাকে দুর্গাপুর হয়ে কাঁকসা জঙ্গল হয়ে চৌপাহাড়ি বা গড় জঙ্গল এলাকা বলি, এগুলো সেই ট্র্যাডিশনাল ফরেস্ট অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। এই জঙ্গলগুলো এখন প্রায় প্ল্যান্টেশন এরিয়া হয়ে গেছে, এগুলো আর ট্র্যাডিশনাল ফরেস্ট এরিয়া বলে বলা হয় না, এগুলোকে প্ল্যান্টেশন এরিয়া বলা হয়। কেউ কেউ নানান এই ব্যাপারে বাদানুবাদ আছে, ঝাড়গ্রাম শহরের বেশ কিছু এলাকা ট্র্যাডিশনাল ফরেস্ট বলে চিহ্নিতকরণের কথা আছে, এই নিয়ে দাবিও আছে, আন্দোলনও আছে, কিন্তু তবুও এই বিস্তীর্ণ এলাকাগুলো এখন প্ল্যান্টেশন এরিয়া হয়ে গেছে। কিন্তু সেটার থেকেও বড় কথা, আমাদের এই রাজ্যে যারা আদিবাসী সমাজ নিয়ে কাজ করেন, আমি তাদের সামাজিক সংগঠন যে ভারত জাকাত মাঝি মারোয়া সংগঠন আছে তারা, ঝাড়খণ্ড এলাকায় বা জঙ্গলমহল এলাকায় একগাদা ঝাড়খণ্ডীদের সংগঠন আছে, ঝাড়খণ্ড পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ঝাড়খণ্ড দিশম পার্টি, আমি এখন দেখছি আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের একটি আদিবাসী শাখা আছেন তারা, বা কুর্মী মাহাতোদের মহাসভা, তারা কেউ এই জঙ্গলগুলিতে, জঙ্গলগুলির ভেতরকার গ্রামগুলিতে যে মানুষেরা বসবাস করেন তাদের জমির পাট্টা পাওয়ার জন্য আবেদন তৈরি করা, তাদেরকে দিয়ে রেভিনিউ ভিলেজ যাতে তৈরি হয় তার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা, এরকম কোনো কাজ বা কোনো আন্দোলন আজ অবধি তারা করেননি। এগুলো না করেই এবং এগুলো ডিক্লেয়ার্ড রেভিনিউ ভিলেজ না হলে এই কোনো জায়গাতেই ওই ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী গ্রামসভা বসানো সম্ভব নয়। ডুয়ার্স এবং তরাইয়ের ওই হিলস এলাকাগুলোতে যে ফরেস্ট এরিয়াতে যে গ্রামগুলো আছে,
আপনারা সকলে জানবেন যারা ইতিহাস নিয়ে দেখেন, ওই এলাকাগুলো আমাদের চিরাচরিত ভারতের অংশ কোনো দিনই ছিল না। ওই এলাকাগুলো ছিল কখনো ভুটান, নেপালের ভুটান এবং সিকিমের অংশ বা নেপালের অংশ। পরবর্তীকালে যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা সেগুলোকে অধিকৃত করে। এই 1813 সালে সেটাকে আমরা বলি সুগৌলি চুক্তি, সেই চুক্তির মাধ্যমে এই এলাকাগুলো ভারতের মধ্যে, ব্রিটিশ ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। এবং তখন থেকেই এই জঙ্গলের গ্রামগুলো চিহ্নিতকরণ ছিল, তখন থেকেই ছিল, এবং সেগুলোকে ভিলেজ হিসাবে স্বীকৃতি ব্রিটিশ আমল থেকেই দেওয়া ছিল। তার ফলে খুব সহজেই পরবর্তীকালে সেখানে যারা এই আন্দোলনটি করেছেন এবং রেভিনিউ ভিলেজ হিসাবে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছেন, সেগুলো স্বীকৃতি পেয়েছে এবং সেগুলোই রেভিনিউ ভিলেজ হিসাবে স্বীকৃতি হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের আর কোনো জঙ্গল এলাকায় কোনো গ্রাম রেভিনিউ ভিলেজ হিসাবে স্বীকৃত নয়। তো সুতরাং এই যে অকারণে জঙ্গল এলাকায় গ্রামসভার সিদ্ধান্ত ডাকতে হবে বলা হচ্ছে, বা কেউ গ্রাম সংসদকে গ্রামসভা, গ্রামসভাকে গ্রাম সংসদ বলে গুলিয়ে ফেলছেন, না জানা থেকে যারা গুলিয়ে ফেলছেন তাদেরকে, তাদের কাছে আমি বিস্তারিত আমার মতামত রাখলাম, তারা নিজেরাও এ নিয়ে পড়াশোনা করে ফেলতে পারেন। আর যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রশ্নটাকে গুলিয়ে দিতে চাইছেন তাদের অন্য, আমি বলবো অন্য ধান্দা আছে, তাদের অন্য উদ্দেশ্য আছে, তারা আন্দোলনকে বিপথে পরিচালিত করতে চাইছে। আমি বারবারই বলছি যে আন্দোলন লড়াই ময়দানে রাস্তার লড়াইতেই আপনাদের জিততে হবে। আপনারা যত ঐক্যবদ্ধ থাকতে পারবেন, দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হতে পারবেন, তবেই আপনারা জিতবেন। কিন্তু সরকারকে কিছুটা বিপাকে ফেলবার জন্যই গ্রাম সংসদের থেকেও সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সিদ্ধান্ত শুধু পঞ্চায়েত প্রধান নয়, পঞ্চায়েত প্রধান, বিডিও, ডিএম, এমনকি এটা রাজ্যপাল হয়ে পঞ্চায়েত মন্ত্রী সবাইকে এই সিদ্ধান্ত পাঠিয়ে দিলে এটা একটা তারা অসুবিধের মধ্যে পড়বেন। কারণ মনে রাখবেন, আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন গ্রাম সংসদে বসে, সেই গ্রাম সংসদ একটি সাংবিধানিক সংস্থা, যেমন রাজ্য সরকার একটি সাংবিধানিক সংস্থা, যেমন জেলা পরিষদ একটি সাংবিধানিক সংস্থা, যেমন পঞ্চায়েত সমিতি একটি সাংবিধানিক সংস্থা, যেমন গ্রাম পঞ্চায়েত একটি সাংবিধানিক সংস্থা, আপনাদের গ্রাম সংসদও একটি সাংবিধানিক সংস্থা। সেই সংস্থা যখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছে, সেই সিদ্ধান্ত এক কথায় নাকচ করা সম্ভব হবে না। এবং পরবর্তীকালে আপনারা যদি হাইকোর্টের যদি আবেদন করেন, সেখানেও এই গ্রাম সংসদের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে উপস্থিত হতে পারবে। তাই আমি অনুরোধ করব যে গ্রাম সংসদের সভায় বসুন এবং সেখানে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আমি তো শুনেছি আপনারা গ্রামে গ্রামে আপনারা প্রচার চালাচ্ছেন, তিনটে মত আপাতত তৈরি হয়েছে বলে আমি শুনেছি। সেটা একটি হচ্ছে আপনারা যারা কয়লা খনি চান না, যারা ক্ষতিপূরণ দিতে চান না, সমস্ত বাতিল করো, সেই একটি মত। আরেকটি মত হচ্ছে সরকার কয়লা খনি করুক, সরকার যা ক্ষতিপূরণ দিচ্ছে আমরা নেব, সেটাও একটা মত। আর একটা মত হচ্ছে বিকল্প প্রস্তাব, এই পাথর খাদান এবং কয়লা খনি নিয়ে একটি বিকল্প প্রস্তাবের কথাও আমি শুনছি। যাই প্রস্তাব আপনারা রাখুন না কেন, গ্রাম সংসদে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মতামত যেটা হবে সেটাই গ্রাম সংসদের সিদ্ধান্ত হবে। সেটা কিন্তু 10% মানুষের প্রশ্ন নয়, সেটা 50% বেশি মানুষের সিদ্ধান্ত হতে হবে। অর্থাৎ 50% বেশি মানুষ, বেশিরভাগ মানুষ যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তটাই গ্রাম সংসদের সিদ্ধান্ত হতে হবে, এবং গ্রাম সংসদ সেই সিদ্ধান্ত পাঠিয়ে দিতে পারবে এবং সেই গ্রামের সেটাই মুখ্য সিদ্ধান্ত হবে, সেটাই হবে মুখ্য সিদ্ধান্ত। আমি অনুরোধ করব যারা এই ব্যাপারে যারা কম জানেন বা যাদের মধ্যে নানান প্রশ্ন আছে,
আমি যতটা ব্যাখ্যা করতে পারার আমি তাদের কাছে ব্যাখ্যা করলাম। আর যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ভালো কাজকে গুলিয়ে দিতে চাইছেন, আমি মহাসভার সদস্যদের কাছে অনুরোধ করব তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করুন। তারা ভালো চাইছেন না, তারা আন্দোলনটাকে নষ্ট করতে চাইছেন। আমি তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার আহ্বান রাখছি।